আরে কোথায় যাচ্ছ? দেখি না ওনার কোনো উপকার করতে পারি কিনা। যে জ্যাম ট্রাফিক সরাতে পারছে না, সেখানে তুমি কি করবে? আরে যদি ভদ্র মহিলা স্বামীর কিছু হয়ে যায়? আরে এটাই আমাদের ট্রাফিক সিস্টেমের ট্র্যাজেডি। বসো তো, বসো। ভাই অ্যাম্বুলেন্সটা একটু বের হতে দিন না ভাই, একটু বের। আমার স্বামী হার্ট অ্যাটাক করেছে, একটু দয়া করুন। অবাক লাগছে, কারো কোনো সহানুভূতি নেই অথচ মুখে বলে মানুষ মানুষের জন্য। কথাটা নিশ্চয়ই কোনো টিভি চ্যানেলের ক্যামেরার সামনে কোনো টক শোতে কোনো সেলিব্রিটিকে বলতে শুনেছেন। একদম মিথ্যে কথা, টিভি চ্যানেলের তো অভাব নেই, টক শোরও অভাব নেই। তাই চান্স পেয়ে নিজেকে হাইলাইটস করতে চায়। আপনি দাঁড়ান, দেখি আমি কিছু করতে পারি কিনা। আচ্ছা আপনারা সবাইকে অ্যাম্বুলেন্সটাকে একটু বেরিয়ে যেতে দিতে পারেন না? কিভাবে বেরিয়ে যেতে দেবো বলুন? ডাইনে বামে এক হাত জায়গার বেশি দুই হাত জায়গাও খালি নেই। নাম তো দেখি কিছু করা যায় কিনা। আহা, তুমি যা বলবে ওই মেয়েটাও তাই বলছে। আচ্ছা ভাই, কোনো ভাবেই কি অ্যাম্বুলেন্সটাকে যেতে দেওয়া যায় না? আপনারা কি মানুষ? এই যে ম্যাডাম শুনুন, মানুষ না বলেই তো এই গরমে 30 মিনিট আটকে আছি, ট্রাফিকরা আমাদের মানুষই মনে করে না। তারপরও বলবো, এই অবস্থাটা আপনাদের কারো আপনজনের হলে কি চেষ্টা করতেন না? মেয়েটা কিন্তু সামাজিক দায়িত্ববোধ প্রমাণ করছে। ঠিক আছে, তুমিও নেমে দেখো কিছু করতে পারো কিনা। নেমেই দেখি। কি যে করি, প্লিজ এটা একটু দিন না। আপনারা এক মিনিটের জন্য আমার কথা শুনুন, আমি ডন নাম্বার ওয়ানের কাছের মানুষ বলছি। ডন নাম্বার ওয়ান এইমাত্র আমাকে ফোন করে বলেছে এই বিশাল জ্যামের মধ্যে যে কোনো একটা গাড়িতে বোমা রাখা আছে, আর বোমা ব্লাস্ট হলেই শত শত লোক মারা যাবে, অনেক গাড়ি ধ্বংস হবে। তাই এক মিনিটের মধ্যে আপনারা আপনাদের গাড়ি নিয়ে নিরাপদ স্থানে চলে যান। এ দেখছি সত্যি সত্যি তোমার নাম ভাঙিয়ে জ্যাম ছুটিয়ে দিল। ললিতা, তোকে কেউ চিনলো না। ঠাকুরে তাকে কি দেখছে, আমি ছাড়া তো এখানে অন্য কেউ নেই। দেখাচ্ছি, এই ঠাকুরে কাকে দেখছো? দেখার জিনিস তো এই মুহূর্তে একজনই, তোমাকে দেখছে। কেন, আমি রসগোল্লা, অমৃত না রসমালাই, কোনটা বলবো? আচ্ছা, আবার আরেকজনের কাছে শোনা হচ্ছে। শোনো, অল্প পানির মাছের মতো লাফালাফি করো না, কানে শোনো নি? আমি কার কাছের মানুষ? শুধুমাত্র মোবাইলে একটা ফোন করব, ব্যাস। এসে এমন মার মারবে চোখে, আমার চেহারাটা আউট অফ ফোকাস মনে হবে। গাড়িটার টাইম জ্ঞান আছে বলতে হবে, একদম পারফেক্ট টাইমিং করে গেল। শোনো, তোমার বুকের ভেতর আমাকে পেয়েছো বলে আবার স্বপ্ন দেখা শুরু করো না। আমাকে নিয়ে একবার ভুল করে স্বপ্ন দেখেছো তো, ডন নাম্বার ওয়ানকে বলে দেব, ব্যাস তোমার ওই স্বপ্ন দেখার চোখ দুটো নিজের হাতে অন্ধ করে দেবে। ইয়েস, আমি বুঝতে পারছি, তুমি সব চাপা মারছো। এই 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 কি বলতে চাও তুমি? চাপা মারছি আমি? চাপা মারছি? হ্যাঁ, কারণ আমরা শুনেছি ডন নাম্বার ওয়ান কোনো মেয়েকেই পাত্তা দেয় না, সব মেয়েরে ওকে দেখে ভয় পায়। কেন ভয় পাবে কেন? ও দেখতে নাকি বাঘের মতো। বাঘের মতো? আমি ওই বাঘকে বিড়াল বানিয়ে আমার পেছন পেছন কম করে 30 দিন মিউ মিউ করে ঘুরিয়েছি। ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা তারপর? তার আর পর নেই। কেন কেন? শুকনো মুখে অনেক কথা বলেছি, পকেটে টাকা আছে, টাকা থাকলে কোনো ফাস্ট ফুডের দোকানে চলো, টাকা খরচ করে গল্প শুনলে মজাটা বেশি মনে হবে। তুমি না আসলে ট্যালেন্ট। এখন যদি বলি থাক গল্পটা শুনবো না, তাহলে বলবে পকেটে টাকা নেই। মাইক্রো, কাম অন কাম অন প্লিজ।
চলো। লিখুন সিরিয়াল নাম্বার 39 45 57 69 82 95 100। ডন নাম্বার ওয়ানের কাছের মানুষ বলে কথা, ভবিষ্যতে আমাদের কোনো প্রয়োজন হতে পারে, আর সেই দিন তুমি যাতে করে আমাদের হয়ে সুপারিশ করে দাও সেই জন্য অবশ্যই বলে দেব, আর আমি বললে কাজটাও হয়ে যাবে। তাহলে তো তোমার সাথে সম্পর্কটা প্রেম পর্যন্ত। একটা মিথ্যার জন্য এখন দেখছি 10টা মিথ্যা বলতে হবে। ইয়া বলো না, প্রথম দেখাটা কোথায় হয়েছিল? শেখ মজার ঘটনা, প্রথম দেখা হয়েছিল কোন এক শপিং সেন্টারে, তাও আবার সিঙ্গাপুর না হয় ব্যাংকক। মিথ্যে বলবো না, ব্যাংকক। প্রথম দেখাতেই হা করে কম করে 5 মিনিট আমার দিকে তাকিয়েছিল, চোখের পলকই পড়ে না। এরপর থেকে যতক্ষণ আমি শপিং করেছি ততক্ষণ আমার পেছন পেছন ঘুর ঘুর করে ঘুরতে শুরু করে দিল। একদম মিথ্যে কথা। কেন মিথ্যে কথা? কেন কে মনে করো আমি মিথ্যে বলছি? দাঁড়াও দেখাচ্ছি মজা, এক্ষুনি ফোন করব। না না ফোন করতে হবে না, ও সবকিছুতেই সবাইকে অবিশ্বাস করে, আমি কিন্তু বিশ্বাস করেছি। যাক সময় মতো থামিয়ে দিয়েছে। এরপর নিশ্চয়ই আরো দেখা আরো কথা, সবশেষে বলেই ফেললো আমি তোমাকে ভালোবাসি। একদম ঠিক কথা, জ্যোতিষবিদ্যা জানা আছে নাকি? একটু একটু জানি, তবে যতটুকু বলি ঠিক ঠিক। তুমিও দেখছি ভালোই চাপা মারতে পারো, চালিয়ে যাও, দেখি কে বেশি পারে, আমি না তুমি। তারপর তোমার মুখ থেকে ভালোবাসার কথাটা বের করার জন্য সে কি চাপাচাপি, তাই না? তারপর তো তুমি বলেই ফেললে আমি তোমাকে ভালোবাসি। কি করব বলো, এক সময় মায়া ধরিয়ে দিল, তাই অনেকটা বাধ্য হয়ে বলেছিলাম আমি তোমাকে ভালোবাসি। এইভাবেই তো ডন নাম্বার ওয়ানও আমার মুখে আমি তোমাকে ভালোবাসি কথাটা শুনে সুবহানাল্লাহ বলেছিল। ডন নাম্বার ওয়ান নামটা জানা না হলেও পেছন কিন্তু ছাড়বো না। নাম আমার ললিতা। দারুণ নাম, নামের মধ্যেই একটা রসালো রোমান্টিক গন্ধ আছে। ডন নাম্বার ওয়ানের সাথে বিয়েতে আমাদেরকে কিন্তু দাওয়াত করতেই হবে, ভয় নেই, খালি হাতে যাব না। কিছু মনে করবেন না ম্যাম। কোন ডন নাম্বার ওয়ানের বিয়ের কথা বলছিলেন? আপনি কোন দেশ থেকে এসেছেন? বাংলাদেশে তো ডন নাম্বার ওয়ান একজনই। সরি ভুল হয়েছে, তো বিয়েটা কার সাথে হচ্ছে? আমার সাথে, কেন আপনার আপত্তি আছে নাকি? কি যে বলেন ম্যাম, আপনাকে অগ্রিম শুভেচ্ছা। এই দেখছি ম্যাম বলা শুরু করে দিল। ম্যাম আমার জন্য একটু উপকার করবেন? বলতেও সাহস পাচ্ছি না, তবু বলছি, আমার 5 কোটি টাকার একটা হাউজিং প্রজেক্ট বাহাদুর রংবাজ নামে একজন দখল করে রেখেছে। তা আমি কি করব? ডন নাম্বার ওয়ান কে বলে যদি প্রজেক্টটা উদ্ধার করে দিতেন ম্যাম। আপনি ডন নাম্বার ওয়ান কে কি মনে করেন, ছোট কিছু? তওবা তওবা, ডন নাম্বার ওয়ান কে ছোট কিছু মনে করব, পাগল হয়েছেন? কথাটা সরাসরি বলারও সাহস নেই, তাই আপনি যদি বলে কাজটা করিয়ে দেন তাহলে বলার জন্যই বিয়ের খরচ হিসাবে লাখ 20 টাকা না হয়। 20 লাখ টাকা? পাঁচ লাখ টাকা অ্যাডভান্স। জানতাম না তো আপনার সাথে দেখা হবে ম্যাম, বাসার ঠিকানাটা দিন, কাজটা হয়ে গেলে বাকিটা পৌঁছে দেব। হাত ছাড়া করা ঠিক হবে না, তবুও একটু ভাব দেখাতে হবে। ও যদি রাজি না হয় তাহলে কিন্তু ফেরত দিয়ে দেব। ঠিকানাটা নিন, 32/7 লেক রোড কলাবাগান। ইয়ে তোমরা কিন্তু সাক্ষী রইলে, আমি কিন্তু টাকাগুলো নিতে চাইনি, তাই না? কাজটা না করে দিলে প্রেস্টিজ নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। এই কিছু বললে তুমি? ইয়ে আমার টাকাগুলো নেওয়া মনে হয় ঠিক হলো না। কেন ঠিক হবে না, ভালোবাসার মানুষ বলে কথা। তাছাড়া তুমি বললে তোমার বয়ফ্রেন্ড ঠিকই কাজটা করে দেবে।